সো এই বছর আবার চলে আসছি মালদ্বীপ, এন্ড ইয়েস এইবারও আমার হাজবেন্ডের জন্মদিন, এন্ড রুম নাম্বার 71 সান্তারা গ্র্যান্ড রিসর্টস। এন্ড তোমার কেমন লাগতেছে বলো? এবং আমার যাওয়ার জন্মদিন এবং আমরা তার জন্মদিন সেলিব্রেট করতে চলে আসছি মালদ্বীপে। এন্ড এই রিসর্টের সবচেয়ে যে প্রিমিয়াম রুমটা আছে সেটা আমরা নিয়েছি। ওয়াও, ইটস সো নাইস, ও মাই গড, প্রাইভেট সুইমিং পুল সহ। লুক, এখানে আমরা এসেছি সি প্লেন দিয়ে, মানে মালদ্বীপ এয়ারপোর্টে নেমে ওখান থেকে আবার সি প্লেনে করে এখানে আসতে হয় আরেকটা এয়ারপোর্টে যে, তারপরে সি প্লেনে করে এখানে আমরা এসেছি। এন্ড লুক, এটা হচ্ছে টয়লেট। এন্ড ওয়াও, ও এই জায়গাটা গ্লাস দেওয়া, মানে ওপেন গ্লাস না, পুরো ওপেন এই জায়গাটা, খুবই সুন্দর এটা। ইয়েস, মি 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 মি। সো আমার জামাইয়ের জন্মদিন, বলো বার্থডে বয়। ইয়েস, কেমন লাগতেছে তোমার বলো? ইয়েস, ইটস রিয়েলি রিয়েলি নাইস। এন্ড গত বছর যেটাতে ছিলাম বাডু, আদার অ্যান্ড বাডু, ওটাও খুব সুন্দর ছিল। এন্ড এটাও অনেক সুন্দর, দুইটা আসলে দুই রকমের সুন্দর। ওয়াও, এখান থেকে আমরা আসলে সানসেট সানরাইজ সব দেখতে পাবো। ওয়াও, হাউ ডু ইউ ফিল? আমরা আমরা 50 কিলোমিটার সমুদ্রের মধ্যে, কোন ল্যান্ড নাই। মাই গড, এজন্য সি প্লেন আসছে, এজন্য আমাদেরকে সি প্লেন আসতে হয়েছে 50 কিলোমিটার সমুদ্র। সো মালদ্বীপের ব্যাপারটাই হচ্ছে অন্যরকম, মানে আমার কাছে মনে হয় যে পানির স্বর্গ যদি বলা হয়, পানির স্বর্গ আসলে মালদ্বীপ। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে।